আকাশবাণী খবর পড়ছি নমামি বসুরুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী আজ নবনিযুক্ত অগ্নিবীরদের সঙ্গে আলাপচারিতায় যোগ দিয়েছেন। দিল্লিতে আজ সর্বভারতীয় বিজেপির জাতীয় কার্যকরী কমিটির বৈঠক বসেছে। প্রধানমন্ত্রী আগামীকাল এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। নির্বাচন কমিশনের ডাকে দূরনিয়ন্ত্রিত ভোটিং মেশিন নিয়ে আজ নতুন দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠকে আলোচনা চলছে। G20 পরিকাঠামোগত কর্মী গোষ্ঠী IWG-র প্রথম বৈঠক আজ পুনেতে শুরু হয়েছে। সমগ্র উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ চলতে থাকায় দিল্লিতে আজ মৌসুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছে 1.4 ডিগ্রি সেলসিয়াসে। হকি বিশ্বকাপের গ্রুপ সিতে রাউরকেল্লার বিরসা মুন্ডা স্টেডিয়ামে মালয়েশিয়া চিলির মুখোমুখি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবনিযুক্ত অগ্নিবীরদের সঙ্গে কথা বলেছেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এর উপস্থিতিতে ভার্চুয়ালি এই আলাপচারিতার আয়োজন করা হয়। দেশের বিভিন্ন অংশের অগ্নিবীররা অনুষ্ঠানে যোগ দেন। শ্রী মোদী বলেন, সাইবার আক্রমণ ও প্রত্যক্ষ সংযোগবিহীন যুদ্ধ এড়াতে প্রযুক্তিগতভাবে উন্নত সেনারা সশস্ত্র বাহিনীতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। উল্লেখ্য, সশস্ত্র বাহিনীতে 4 বছরের কার্যকালে নিয়োগের জন্য অগ্নিপথ প্রকল্পের সূচনা করা হয়। সেনাবাহিনীতে যুবা শক্তি আরও বাড়িয়ে তুলতেই সরকারের এই উদ্যোগ। দিল্লিতে আজ বিজেপির জাতীয় কমিটির বৈঠক বসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ কেন্দ্রীয় মন্ত্রী, বিজেপি শাসিত রাজ্যগুলির মুখ্যমন্ত্রী এবং বরিষ্ঠ নেতৃবৃন্দ দুদিনের এই বৈঠকে যোগ দিচ্ছেন। এই বৈঠকের আগে আজ জাতীয় কার্যকর্তাদের বৈঠক চলছে। প্রধানমন্ত্রী মোদী আগামীকাল বৈঠকের সমাপ্তি অধিবেশনে বক্তব্য রাখবেন। অর্থনীতি, রাজনীতি এবং অন্যান্য বিষয়ে আলোচনা এবং প্রস্তাব পাশ হবে এই বৈঠকে। সাংগঠনিক শক্তি বৃদ্ধির ক্ষেত্রে গুজরাটে বিজেপির ঐতিহাসিক জয়ের বিষয়টি নিয়েও আলোচনা হতে পারে। দূরনিয়ন্ত্রিত ভোটিং মেশিন নিয়ে নির্বাচন কমিশনের ডাকে আজ নতুন দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক বসেছে। যোগ দিয়েছেন সমস্ত জাতীয় ও রাজ্য দলের সভাপতি, চেয়ারপারসন ও সাধারণ সম্পাদক এবং প্রযুক্তিগত বিশেষজ্ঞ কমিটির সদস্যরা। নিজের ভোটকেন্দ্রের বাইরে কর্মরত নাগরিকদের দূরনিয়ন্ত্রিত ব্যবস্থার সাহায্যে ভোটদানের সুযোগ দেওয়ার লক্ষ্যেই কমিশন এই রিমোট ভোটিং মেশিন চালু করতে চায়। বর্তমানে যে ইভিএমে ভোটগ্রহণ করা হয়ে থাকে তার সমস্ত সুরক্ষা বজায় রেখেই বহু কেন্দ্রে ভোটগ্রহণে ব্যবহারযোগ্য এই রিমোট ভোটিং মেশিন কাজে লাগানোর প্রস্তাব দিয়েছে কমিশন। এর সাহায্যে একটি বুথ থেকে 72টি আসনে ভোট দেওয়া যাবে। এই ব্যবস্থা কার্যকর হলে পরিযায়ী কর্মীদের ক্ষেত্রে তা এক সামাজিক রূপান্তর ঘটাবে বলে মনে করা হচ্ছে। G20 পরিকাঠামোগত কর্মী গোষ্ঠী IWG-র প্রথম বৈঠক আজ পুনেতে শুরু হয়েছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্প MSME মন্ত্রী নারায়ণ রানে এই বৈঠকে উপস্থিত আছেন। দুদিনের এই বৈঠকের আলোচনা বিষয় হল ফিন্যান্সিং সিটিজ অব টুমরো, ইনক্লুসিভ, রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেইনেবল। শ্রী রানে অতিথি অভ্যাগতদের স্বাগত জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ভারতকে বিশ্বের 5ম বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশের অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে পুনের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, IWG সদস্য দেশগুলি, অতিথি দেশসমূহ এবং আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা এই বৈঠকে ভারতের G20 সভাপতিত্বের আওতায় 2023 সালের পরিকাঠামো বিষয়ে আলোচনায় অংশ নিয়েছে। 30টিরও বেশি দেশ থেকে 66 জন প্রতিনিধি এতে যোগ দিয়েছেন। দেশে 2 বছরের অধিক সময় ধরে চলা করোনা টিকাকরণ কর্মসূচির জন্য স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, বিশ্বের বৃহত্তম এবং সর্বাধিক সফল এই কর্মসূচি লাগাতার নতুন রেকর্ড সৃষ্টি করে চলেছে। এক টুইট বার্তায় মন্ত্রী বলেন, ভারতের কোভিড টিকাকরণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা প্রয়াসের নিদর্শন হিসেবে চিরস্মরণীয় হয়ে থাকবে। এজন্য তিনি ডাক্তার, উদ্ভাবক, স্বাস্থ্য সুরক্ষাকর্মী এবং সামনের সারির কর্মীদের ভূমিকার প্রশংসা করেন। শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও এর প্রশংসা করে বলেন, ভারতে এই কর্মসূচি বিশ্বের কাছে মডেল হয়ে উঠেছে। উল্লেখ্য, 2021 সালের আজকের দিনেই ভারতে কোভিড টিকাদানের কাজ শুরু হয়। অতিমারীর হাত থেকে জনগণকে সুরক্ষিত রাখতে এখনও পর্যন্ত 220 কোটি বেশি টিকার ডোজ দেওয়া হয়েছে। দেশে উৎপাদিত কৃষিপণ্যের বিপণন বিশেষ জরুরি বলে কেন্দ্রীয় মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়েছেন। কলকাতায় গত সন্ধ্যায় গ্রাম সমৃদ্ধি ফাউন্ডেশনের এক অনুষ্ঠানে তিনি বলেন, দেশে অনেক ধরনের উন্নত মানের ফল ও শাকসবজি উৎপাদিত হয়, তবে সেগুলি সঠিকভাবে বাজারজাত না হওয়ায় কৃষকরা লাভের মুখ দেখেন না। তাই দেশে উৎপাদিত কৃষিপণ্যগুলির বিপণন হওয়া প্রয়োজন। সমবায়ের মাধ্যমে ভারতীয় কৃষিপণ্য বিদেশে রপ্তানি করার ওপর তিনি বিশেষ জোর দেন।
বিশ্বের দীর্ঘতম রিভার ক্রুজ এমভি গঙ্গা বিলাস আজ অপরাহ্নে বিহারের পাটনায় পৌঁছবে। তার আগে পর্যটকরা সারান জেলার চিরান প্রত্নতাত্ত্বিক অঞ্চল ঘুরে দেখবেন। বাংলাদেশ হয়ে অসমের ডিব্রুগড় যাওয়ার পথে এটি বর্তমানে বিহারে রয়েছে। আগামী 22 তারিখ পর্যন্ত সেটি বিহারেই অবস্থান করবে। উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বারাণসী থেকে এমভি গঙ্গা বিলাসের যাত্রার সূচনা করেন। যাত্রাপথে ক্রুজটি 3,200 কিলোমিটার নদীপথ পাড়ি দেবে। সুইজারল্যান্ডের 32 জন পর্যটক বারাণসী থেকে এই যাত্রায় সামিল হয়েছেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। সমগ্র উত্তর পশ্চিম ভারতে শৈত্যপ্রবাহ চলতে থাকায় দিল্লিতে আজ মৌসুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমেছে 1.4 ডিগ্রি সেলসিয়াসে। গত এক দশকে তাপমাত্রা দ্বিতীয়বার এতটা নিচে নামল। 2021 সালের জানুয়ারিতে সাফদারজাঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 1.1 ডিগ্রি সেলসিয়াস। ভারতীয় আবহাওয়া দপ্তর পরবর্তী 6 দিন জাতীয় রাজধানী অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা। সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। জাতীয় রাজধানী সহ সমগ্র উত্তর ভারতে তীব্র শৈত্যপ্রবাহ অব্যাহত। আগামী 3 দিন পরিস্থিতি একই রকম থাকবে বলে জানানো হয়েছে। ভারতীয় মৌসুম বিভাগ IMD জানিয়েছে, দিল্লি সহ সংলগ্ন এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা 3 ডিগ্রির আশেপাশে থাকার সম্ভাবনা। পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তর রাজস্থান এবং উত্তরপ্রদেশের উত্তরাঞ্চলে আগামী 5 দিন ঘন কুয়াশা থাকবে। হিমালয় সংলগ্ন এলাকা থেকে উত্তর পশ্চিম শীতল হাওয়ার হাত ধরে উত্তর পশ্চিম ও মধ্য ভারতে তাপমাত্রা আগামী 2 থেকে 4 ডিগ্রি কমবে বলে জানানো হয়েছে। 18 জানুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং জম্মু কাশ্মীরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মাসের 27 তারিখ পরীক্ষা পে চর্চা অনুষ্ঠানে শিক্ষক, ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকদের সঙ্গে মত বিনিময় করবেন। উল্লেখ্য, প্রধানমন্ত্রী এই অনুষ্ঠানে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী এবং তাদের অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সরাসরি মত বিনিময় করেন। পড়ুয়াদের মানসিক চাপ কমিয়ে উৎসবের মেজাজে পরীক্ষা দেওয়ার পন্থা পদ্ধতি নিরূপণের ক্ষেত্রে এই অনুষ্ঠান এক অভিনব উদ্যোগ। প্রধানমন্ত্রী আগামী 29 জানুয়ারি মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের মানুষের সঙ্গে তাঁর চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 97তম পর্ব। ওই দিন বেলা 11টায় অনুষ্ঠান সম্প্রচারিত হবে। নমো অ্যাপ অথবা মাই গভ ওপেন ফোরামে সকলে তাদের মতামত জানাতে পারবেন। এছাড়া 1-800-117-800 এই নম্বরে বার্তা রেকর্ড করেও পাঠানো যাবে। এ মাসের 27 তারিখ পর্যন্ত ফোন লাইন চালু থাকবে। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরাম WEF এর 53তম অধিবেশনের সূচনা হচ্ছে। এবারের অধিবেশন চলবে 20 জানুয়ারি পর্যন্ত। এবছর WEF বৈঠকের মূল বিষয় হল বিচ্ছিন্ন বিশ্বে সহযোগিতা। বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞ, শিক্ষাবিদ, লগ্নিকারী, ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং রাজনৈতিক নেতৃবৃন্দ রাশিয়া ইউক্রেন দ্বন্দ্ব, বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি ও জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়ে আলোচনা করবেন। সারা দুনিয়ায় বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে বিশ্ব নেতারা তাদের মতামত তুলে ধরবেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ইউরোপীয় কমিশনের সভানেত্রী উরসুলা ভন ডার লিয়েন, জার্মান চ্যান্সেলর ওলাফ শোলস, ইউরোপীয় পার্লামেন্টের প্রেসিডেন্ট রবার্তো মেটসোলা, দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি সিরিল রামপোসা প্রমুখ। ভারতের তরফেও প্রতিনিধিরা সম্মেলনে অংশ নিচ্ছেন। পাকিস্তানের এক শীর্ষস্থানীয় দৈনিক সংবাদপত্র ভারত ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশংসা করে বলেছেন, তিনি ভারতকে এমন এক পর্যায়ে উন্নীত করেছেন যে এই দেশ সমগ্র বিশ্বকে প্রভাবিত করতে সক্ষম। শ্রী মোদীর নেতৃত্বে ভারত বর্তমানে মর্যাদা ও সম্মানের সঙ্গে আন্তর্জাতিক মঞ্চে নিজের পরিচয় তুলে ধরতে সক্ষম হয়েছে। ভারতের বিদেশ নীতি দক্ষতার সঙ্গে এগিয়েছে এবং মোট অভ্যন্তরীণ উৎপাদন GDP বেড়ে 3 লক্ষ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে বলে এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে। ভারতকে বিনিয়োগকারীদের পছন্দের গন্তব্য বলে বর্ণনা করেছেন পাকিস্তানি বিশিষ্ট রাজনৈতিক, নিরাপত্তা ও প্রতিরক্ষা সংক্রান্ত বিষয়ের বিশ্লেষক শাহজাদ চৌধুরী। অর্থনৈতিক সংস্কারে বাংলাদেশ সরকারের গৃহীত প্রাথমিক উদ্যোগ এবং বর্তমান পরিস্থিতির ভারসাম্যে সেদেশের কেন্দ্রীয় ব্যাংকের ভূমিকা সন্তোষজনক বলে আন্তর্জাতিক অর্থভান্ডার IMF জানিয়েছে। সংস্থার ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মানসিও সাহে ঢাকায় বাংলাদেশের অর্থমন্ত্রী AHM মুস্তাফা কামালের সঙ্গে বৈঠক করেন। পরে এক প্রেস বিবৃতিতে জানানো হয়েছে, উভয়ে বিশ্ব অর্থনীতির বর্তমান পরিস্থিতি এবং বাংলাদেশের আর্থিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেছে। হকি বিশ্বকাপে রাউরকেলা বিরসা মুন্ডা স্টেডিয়ামে আজ গ্রুপ সির ম্যাচে মালয়েশিয়া চীনের মুখোমুখি হয়েছে। এই গ্রুপেরই অপর ম্যাচে বিকেল 3টায় নেদারল্যান্ডস নিউজিল্যান্ডের মোকাবিলা করবে। অন্যদিকে ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে গ্রুপের খেলায় ফ্রান্স মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে। খেলা শুরু হবে বিকেল 5টায়। সন্ধ্যে 7টায় ওই মাঠেই অস্ট্রেলিয়া আর্জেন্টিনার মুখোমুখি হবে। উল্লেখ্য, নেদারল্যান্ডস এবং অস্ট্রেলিয়া দুই দেশই 3 বার করে বিশ্বকাপ জিতেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী আজ নবনিযুক্ত অগ্নিবীরদের সঙ্গে কথা বলেছেন। দিল্লিতে আজ জাতীয় কার্যকরী কমিটি BJP বৈঠক বসছে। প্রধানমন্ত্রী আগামীকাল এর সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন।
হকি বিশ্বকাপের গ্রুপ সিতে রাউরকেল্লা বিরসা মুন্ডা স্টেডিয়ামে মালয়েশিয়া চিলির মুখোমুখি হয়েছে।